আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজ চমৎকার একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কথা বলবো 18তম নিবন্ধন পরীক্ষা কেন্দ্রিক। আমার বিশ্বাস এই ভিডিওটি 18তম নিবন্ধন যারা পরীক্ষা দিতে চাচ্ছেন এবং মনস্থির করেছেন এবং দিবেন বলে আশা করেছেন চারুকলায়, তাদের জন্য এই ভিডিওটি কাজে আসবে বলে আমি মনে করি। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। কেনই বা 18তম নিবন্ধন পরীক্ষা নিয়ে আগাম ভিডিওতে কথা বলতে এসেছি। আমার মনে হয় আপনারা অবগত আছেন যে 17তম নিবন্ধন পরীক্ষা ইতিমধ্যে পার হয়ে গেছে। তো 17তম নিবন্ধন পরীক্ষার যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটি হলো যে 3 ঘন্টা লিখিত পরীক্ষায় যে সিস্টেম, মানে যে চেয়ার সিস্টেম, চিত্র অঙ্কন আঁকার উপকরণগুলো চেয়ারের উপরে ঠাঁই না পেলে নিচে ঠাঁই পায়, আর যে প্রবলেমটি সৃষ্টি হয় যে নিচ থেকে ওপরে তোলার ক্ষেত্রে এবং নিচে আবার রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময় সেখানে অতিবাহিত হয়, যার ফলে যারা 17তম নিবন্ধন পরীক্ষায় অ্যাটেন্ড করছিলেন চারুকলায়, তাদের লিখিত পরীক্ষাটা হয়তো 4 ঘন্টা হলে সবচেয়ে বেটার হতো। কারণ নিচে থেকে ওপরে তোলা, আবার ওপর থেকে নিচে নামানোর ক্ষেত্রে যে সময় গেছে তাতে একটা গুরুত্বপূর্ণ সময়, আর 3 ঘন্টা সময় সেখানে মেক আপ করতে পারে নাই, যার ফলে তাদের 4 ঘন্টা হলে হয়তো ভালো হতো বা কমপ্লিট করা যেত, এরকম তাদের মধ্যে অনেকের গুঞ্জন শোনা গেছে। তো যারা যারা 18তম দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার নিয়ে পাশে থাকবেন। অপর মহল জানুক, যারা পরীক্ষা নিয়ন্ত্রণে আছেন, যারা পরীক্ষার তদারকিতা করেন, তারা জানুক যে আসলে চিত্র অঙ্কনের জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটু হলেও আলাদা করা দরকার। যেমন যদি সেখানে চেয়ার সিস্টেম না করে যদি বেঞ্চ সিস্টেম দিত তাহলে উপকরণগুলো উপরে রাখা হতো, আর দেখা গেছে বেঞ্চ সিস্টেম না হয় যদি টেবিল সিস্টেমও করতে পারতেন তাহলে সেই ক্ষেত্রে উপরে উপকরণগুলো রাখা হতো, আর আঁকার ক্ষেত্রে কম সময় ব্যয় হতো, যার ফলে 3 ঘন্টাতে কমপ্লিট করা হয়তো সম্ভব হতো। তো আমার বিশ্বাস যারা 18তম নিবন্ধন দিতে চাচ্ছেন সজাগ থাকবেন যে যেভাবে হোক 3 ঘন্টাতে কীভাবে পরীক্ষা কমপ্লিট করা যায়, আর আপনারা বেশি ভিডিওটি শেয়ার নেবেন, যার ফলে যদি আপনাদের আমাদের সুযোগের জন্য আমাদের মানে চেয়ার সিস্টেম বাদ দিয়ে যদি বেঞ্চ সিস্টেম কিংবা টেবিল সিস্টেম পরীক্ষার কোনো ব্যবস্থা করেন উপর মহলে যারা পরীক্ষা নিয়ন্ত্রণে আছেন, তাহলে হয়তো আমরা কিংবা আপনারা সবাই 3 ঘন্টাতে পরীক্ষা দিয়ে কমপ্লিট করতে পারবো। তো 18তম যারা নিবন্ধন দিতে চাচ্ছেন, নিবন্ধন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একরাশ ভালোবাসা, শুভকামনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।